বলেন লসে রান করলেও বিগত দিনে কেন্দ্রীয় সরকারে যে সমস্ত আসীন সমস্ত ছিলেন, সে কংগ্রেস সরকার বলেন, সে জনতা সরকার বলেন, সে মিলিজুলি সরকার বলেন, খোদ বাজপেয়ী সরকারও ছিল, কিন্তু তারা কিন্তু এটা কখনো হাত দেয়নি। আজকের আমাদের মোদী সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আজকে এই আমাদের দার্জিলিংকে আজকে প্রাইভেট করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নাই, আজকে ওনারা আসার পর থেকে বিভিন্ন সেক্টরে প্রাইভেট চলছে। আজকে দেখুন না, সিএনডব্লিউতে আজকে ছিল যে সেনিটারি বিভাগটা, সেই সেনিটারি বিভাগটা দীর্ঘদিনের জন্য উঠে চলে গেছে। আজকে আমরা জানি যে মেডিকেল ডিপার্টমেন্ট, সেই মেডিকেল ডিপার্টমেন্ট পর্যন্ত প্রাইভেট চালন করবে, তার সাথে কোপ দেওয়া হচ্ছে আইডব্লিউ এবং পাওয়ার ডিপার্টমেন্ট, তাদেরকেও কিন্তু তৈরি থাকতে হবে এই প্রাইভেটাইজেশনের জন্য। বন্ধু, আজকে ডিজেল সেডে আমরা মিটিং করেছি, ডিজেল সেড আজকে ইএমইউ হতে চলেছে। আজকের ইএমইউ যদি হয় তাহলে আজকে এত রেল কর্মচারী তাদেরকে রাখা হবে কি না? আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে রেল শ্রমিক তোমরা একটাও সরাতে পারবে না, তোমরা ইএমইউ করো, আর যাই করো রেল শ্রমিক যেরকম আছে ছিল উড়ি জংশনে প্রত্যেকটা সেক্টরে সেরকমই থাকবে। এবং আপনারা জানেন যে এনএফএলের এমপ্লয় ইউনিয়ন কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, এনএফএলের এমপ্লয় ইউনিয়ন কখনো মিথ্যা কথা বলে না, এনএফএলের এমপ্লয় ইউনিয়ন আজীবন শ্রমিকের পাশে আছে এবং এখনো থাকবে। আপনারা জানেন এমপ্লয় ইউনিয়নকে আপনারা যখনই থাকেন আপনারা সর্বদাই সবসময় পাশে পান। আজকে কোভিড পরিস্থিতিতে আপনাদের হয়তো গেট মিটিং বা মিছিল আমরা করতে পারিনি, কিন্তু আমাদের শাখা সচিব, আমাদের শাখার সভাপতি সব সময় যোগাযোগ রেখেছে ফোনে, সব সময় কাজ বন্ধ হয়নি। এমপ্লয় ইউনিয়ন এদেরকে বলতে পারবেন না, এমপ্লয় ইউনিয়ন লড়াই, এমপ্লয় ইউনিয়ন লড়াই জারি রাখবে। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, এই বিগত দিন কিন্তু খারাপ পরিস্থিতি আসছে শ্রমিকের পক্ষে, তাই প্রত্যেকে আমরা এক কাট্টা হয়ে এই লড়াইয়ে কিন্তু সামিল হতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সাথে এখন আমাদের একটা আমাদের শাখার সভাপতি একটু প্রেস ব্রিফ করবে, আমাদের মিটিং চলতে থাকে।